হ্যাপি দিওয়ালি আমার সকল বন্ধুদেরকে জানাই আর অনেক ভালোবাসা আর বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ দিওয়ালি মানে দিনে মানে কালী পুজোর দিনে রেডি হয়ে গেছি আর একটু রঙ্গোলিও বানিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি একটা ছোট মতন ভিডিও দিয়েছিলাম আগের ভিডিওতে আর সেই ভিডিওতে রাঙ্গুলিটা কি করে বানাচ্ছিলাম একটু তুলে ধরেছি তারপরে হাজব্যান্ড তো চলে এসেছে হাজব্যান্ড আমি বললাম পাঞ্জাবিটা পরো তো কিনেছো কতদিন ধরে পরছোই না বললো আমি পরবো না আর বলল আমাকে একদম ভালো লাগছে না আমি বললাম খুব সুন্দর লাগছে চলো বলে আর সকাল থেকেই তো সকাল থেকে বলতে ওই মানে সকাল থেকেই তো মেঘ করে আছে বৃষ্টি হচ্ছে এবছর কোনো পূজোই আমাদের ভালোভাবে কাটাতে দিচ্ছে না আর এটা আমাদের পাড়ার কালী পুজো আর হচ্ছে যে খুব বড় ঠাকুরটা করেছে ক্যামেরার মধ্যে ছোট লাগছে কিন্তু অনেক বড় করেছে তো হচ্ছে যে খুব সুন্দর করেছে প্যান্ডেল হচ্ছে যে কাজ মানে প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে দেখতে আর দেখতেই পাচ্ছ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে কারণ বৃষ্টি পড়ছে তো হাজব্যান্ড বলছিল বেশি বৃষ্টি হলে যাব না তার বৃষ্টিটা একটু কম হয়েছিল সেই জন্য আমরা বেরিয়েছিলাম আমরা ওই বেরিয়েছিলাম সাড়ে আটটার দিকে সাড়ে আটটার দিকে না আটটার দিকে বেরিয়েছিলাম ঠিক করে টাইমটা আমার মনে নেই আর হচ্ছে যে আর আমরা এটা বেলেঘাটাতেই আমরা অন্য কোথাও যাইনি বেলেঘাটার মধ্যেই যতগুলো ঠাকুর হয়েছে ওই সব ঠাকুরগুলোই তো প্যান্ডেলের আমাদের পাড়ার ওই পাড়ে রাস্তার ওই পারে আর একটা বড়ো ঠাকুর হয়েছে আর ওটা সামনেটা একটা ত্রিপোল টাঙিয়ে রেখেছে কারণ যাতে না জল লেগে যায় কারণ সামনে থেকে প্যান্ডেলটা সেইভাবে করেনি তো সেই জন্য তোর দেখতে পাচ্ছ তোর নাম হাজব্যান্ড নামছে না ওই রাস্তা দিয়ে যেতে যেতেই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ তো রাস্তা কীরকম ভেজা রাস্তা আর একটু একটু বৃষ্টি হচ্ছে কিন্তু হচ্ছে না যে তা না মানুষজন ছাতা নিয়ে বেরিয়েছে আর একদম রাস্তাঘাটে কম মানুষ বললেই চলে একদমই মানুষজন নেই আর তাও ভালো লাগছিলো না আর হাজব্যান্ড যে কাজে যায় না তা না হাজব্যান্ড কাজে গিয়েছিলো তো ছটার দিকে চলে এসেছিলো ছটার দিকে চলে এসেছিলো তারপরে হচ্ছে যে আমরা বেরিয়েছিলাম ওই আটটার দিকে আরে বেরিয়েছিলাম তো লাইটিং তো ভালোই হয়েছে আর হচ্ছে যে সব জায়গায় তবে অনেক ঠাকুর হয়েছে কারণ আমি যখন আগে নিউ টাউনে থাকতাম তখন ওখানে কিন্তু কালী পুজোটা সেইভাবে হয় না সেইভাবে ঠাকুর হয় না কিন্তু এই বেলেঘাটাতে প্রচুর ঠাকুর হয়েছে মানে কালী ঠাকুর আর এত বড় বড় কালী ঠাকুর আমি এই ফার্স্ট টাইম দেখছি সত্যি কথা বলতে মানে ফার্স্ট টাইম দেখছি এত বড় বড় অনেক বড় বড় আমাদের আমাদের বাপের বাড়িতে একটা কালী হচ্ছে ওখানে কিন্তু এত বড় মূর্তি হয় না কিন্তু এখানে কী বড় বড় মূর্তি হয়েছে তো আমি ফার্স্ট টাইম দেখলাম আর খুব ভালো লাগলো আর এটা দূর থেকে দেখাচ্ছি প্যান্ডেলটা কারণ ঘাসগুলো না ভিজে গেছে আর সামনেটা কাদা সেই জন্য হাজব্যান্ড বললো যেতে হবে না যদি কালকে আসি তাহলে যেও আজকে আর যেতে হবে না তো দূর থেকে প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম তো বেশ ভালো করেছে মাঠের মধ্যে বেশ খুব সুন্দর লাগছে আর হচ্ছে যে যাওয়ার জন্য একটা রাস্তার মতন করে দিয়েছে এটাও খুব সুন্দর লাগছে কিন্তু কি করব যেতে পারলাম না আর মূর্তিটাও দেখা যাচ্ছিল না কারণ সাইডে ছিল কারণ তার পরের দিনে গিয়েছিলাম সেই ভিডিওটা পরে আসবে সেই জন্য তোমাদেরকে বলে দিলাম তো এখানে বৃষ্টি হচ্ছে আর গরম গরম ঘুগনি খেতে কার না ভালো লাগে তাই না আমার তো ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো হাজব্যান্ডও আমার হাজব্যান্ড খুব পছন্দ করে ঘুগনি একটু তেঁতুল ওই চাটনি দেবে তারপরে পেঁয়াজ দেবে লঙ্কা দেবে আর আমারও ভীষণ পছন্দ তো একটু খাচ্ছিলাম আমি সেটা তোমাদের সঙ্গে দেখালাম তো বললো ঝাল দিতে বললো আরও তারপরে আমরা একাই খাচ্ছিলাম তারপরে আবার কতগুলো হচ্ছে যে মানুষজন আসলো একটু দেখালাম তোমাদেরকে তো এখানে একটা প্যান্ডেলে ঠাকুর সেইভাবে এটা দেখতে পেলাম না কারণ ও একটু একটু দেখা যাচ্ছে বাট সেইভাবে দেখতে পেতাল যেহেতু বৃষ্টির জন্য না নামতে ইচ্ছা করছে না তাও জায়গায় জায়গায় নেমেছি আমি নিজে তা না তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে একটা এখানে একটা বেলিঘাটার মধ্যে একটা খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে আর ঠাকুরটাও খুব সুন্দর করেছে তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে আর এই একটা ঠাকুর দেখতে পেলে আগে হচ্ছে যে বড় বড় হাতি করেছে কত কিছু করেছে আর খুব সুন্দর মতন মানে খুব বড় মতন প্যান্ডেলটা করেছে আর মূর্তিগুলোও না অনেক বড় বড় কারণ মানুষজনগুলোকে দেখো এত বড় বড় মানুষজনগুলোকে এইটুকুন করে লাগছে আর ঠাকুরগুলো না খুব বড় বড়ো আর ক্যামেরার মধ্যে না অত বোঝা যাচ্ছে না আর এখানেতে মানে শুধু কালী মা না তার সাথে কৃষ্ণ তারপরে তোমার এইদিকে জগন্নাথের হচ্ছে যে সমস্ত কিছু আর এই দিকে দেখো যেন দুদিকে প্যান্ডেলের দুদিকে এরকম সারি সারি হাতি দাঁড়িয়ে আছে পাহাড়াদার দাঁড়িয়ে আছে এরকমভাবে প্যান্ডেলটা হচ্ছে যে করেছে আর খুব সুন্দর করেছে আর বেলেঘাটার মধ্যে এটাই আমি সব থেকে বড় দেখলাম আর কারণ চারদিকে পুরোটা ঘুরিনি নি আর বেলেঘাটা তো এইটুকুনি না অনেকটাই তো চারদিকটা ঘুরিনি কিন্তু তার যতগুলো ঘুরেছি তার মধ্যে এটাই সব থেকে বড় প্যান্ডেল লাগলো আর অনেকটাই বড়ো মানে জায়গা জুড়ে দুর্গা পুজোয় যেরকম হচ্ছে যে বড় বড় প্যান্ডেল করে তারই মতন এরকম একটা বড় করেছে আর খুব সুন্দর লাগলো তো আবার ওই রাস্তার ওই পারে গিয়ে আমি আবার প্যান্ডেলটার ওপরটা দেখালাম এই কালী মূর্তিটা দেখো এত বড় একটা কত মানে কি বলবো হাইট ওই যে মানুষটা দাঁড়িয়ে আছে মালাটালা পরাচ্ছে খুব হাইট একটা লোক দাঁড়িয়ে আছে তো এই মূর্তির সামনে মানে এইটুকুনি লাগছে মানুষটাকে তো তোমরাই ভাবো যে মূর্তিটা কত বড় ঠাকুরটা খুব বড় আর খুব সুন্দর করেছে আমি বললাম না কি বড় বড় ঠাকুর করেছে এখানে আর খুব সুন্দর লাগছে আর যেহেতু আমরা কালী পুজোর দিনেই বেরিয়েছিলাম আর রাতের দিকে কালী পুজো হয় সেটা সবাই যেন সেই জন্য এখনও কিছু কিছু জায়গায় ঠাকুরকে এখনো মালা পরানো হচ্ছে সাজানো হচ্ছে তো আমার ভীষণ ভালো লাগলো আর হচ্ছে যে তারপরে চলে এলাম আমাদের হচ্ছে যে আবার ওইদিকে চলে যাচ্ছে এটা আমরা বীজখানে আমাদের রাস্তায় চলে এসেছি যেখানে আমরা থাকি তারপরে আমরা আবার ওইদিকে চলে যাচ্ছি বাঁদি বাঁদিকে গিয়েছিলাম আবার ডান দিকে চলে যাচ্ছে তো ডান দিকে এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আর চারদিকে টিন দিয়ে ঘিরেছে আর লাইটিংগুলো দেখো ওই মাটির হাঁড়ির মধ্যে ফুটো করেছে আর ওর মধ্যে ওই প্রদীপের মতন লাইটিং করেছে যে লাইট জ্বলছে আর কি বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর চারিদিকটা সেই মানে ওই যে বাড়ির রড হয় না রডকে বেঁধে বেঁধে ওই দিকটা টুনি লাইট টাইপের লাগিয়েছে আর এইগুলো মানে খুব সুন্দর কাজ করেছে দারুণ লাগছে আর এটাও অনেকটা জায়গায় জুড়েই করেছে আর টিন দিয়ে করেছে তবে পুরোটাই টিন দিয়ে করেছে কিন্তু লাইটিংগুলো খুব সুন্দর করেছে আমার তো ভীষণ ভালো লাগলো আর এই যে কালিমা আর মানে সিনারিটা খুব সুন্দর করেছে মানে হচ্ছে যে বীজখানে আছে আর চারদিকে জল আমার তো দারুণ লাগলো আমরা এখানে অনেক ফটোও তুললাম আর এখানটা অনেকখান দাঁড়িয়েছিলাম খুব ভালো লাগছিল আর সেই বৃষ্টির মৌসুম সেই জন্য না একদম মানুষজন ছিল না তার পরের দিনে যে আমরা বেরিয়েছিলাম সেই দিন মানুষজন ভালোই ছিল সেই ভিডিওটা আসলে তোমরা দেখতে পাবে আর কিন্তু ওই দিনে একদম মানুষজন ছিল না দেখো তোমরাই দেখতে পাবে কারণ কি বলবো সেই মানে বৃষ্টি হয়েই যাচ্ছে দূরের মানুষগুলো তো আর আসতে পারবে না যেগুলো আমরা এই বেলেঘাটার কাছে পিঠের মানুষগুলোই আমরাই দেখছিলাম আর কি তো ভীষণ ভালো লাগছিলো আমাদের আর কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর কোন কোন ঠাকুরগুলো তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটাও জানিও কোন কোন ঠাকুর না বলতে পারলো কোন কোন প্যান্ডেলগুলো তোমাদের ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে আমি আমাকে খিদে পেয়ে গেছে কারণ আমি খাইনি তো আমি রোল খাবো বলে চলে এসেছি তো আমরা এখানে চিকেন রোল খেয়ে নেবো সেই জন্য বসে আছে আর একটু একটু আমি ভিজেও গিয়েছি তোমরা দেখতে পাচ্ছ সেটা কারণ বললাম না পিটি পিটি হচ্ছে যে বৃষ্টি পড়ছিলো তার রোল খেয়ে আমরা আবার ঠাকুর দেখছি এখানে একটা বাজারের মধ্যে ছোট্ট একটা ঠাকুর হয়েছে আর এটার পুজো শুরু হয়ে গেছে তো হাজব্যান্ডকে বললাম চলো গিয়ে একটু পুজো দেখি বলে একটুখানি পুজো দেখছিলাম ওখানে আর দু একজন আছে অঞ্জলি দেওয়ার জন্য আর ওই যে প্রদীপগুলো ওই একশো আটটা প্রদীপ সাজাতে হয় না সেইগুলো আর এখন বৃষ্টিটা থেমে গেছে দেখতে পাচ্ছ আর রাস্তাঘাটটাও একটু শুকিয়ে গেছে আর লাইটিংগুলো ভীষণ ভালো লাগছে কিন্তু রাস্তাঘাট একদম ফাঁকা সেটা আমি বারবার বলছি তোমাদেরকে আর বলছি সেটা তোমরা শোনো যারা আমাকে ভালোবাসো তারা তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তারা শুনবে অবশ্যই আমি সেটা জানি আর যারা আমাকে ভালোবাসো না তারা তো ভিডিও ছুঁয়েই বেরিয়ে যাও কি বলবো তাদেরকে তাদেরকে আমার কিছু বলার নেই যার যেটা যার ভালো লাগবে সে দেখবে আর যার না ভালো লাগবে সে দেখবে না আর কী করবো তাও আমাদের ভিডিও দেয়া তো ভিডিও দিতে না সত্যি কথা বলতে মনটাই উঠে গেছে ইচ্ছে করে না আর আগে তো ভাবতাম যে চার হাজার ঘন্টা পূর্ণ করলে মনিটাইজেশান হয়ে গেলে আমরা একটা লক্ষ্যে পৌঁছে যাব কিন্তু আসল খেলা তো মনি হওয়ার পরে তো বুঝতে পারবে যখন মনিটা হবে না তখন এই মন সব একদম ভেঙে চুরমার হয়ে যাবে তো এটা আমাদের আরেকটা গলিতে চলে যাচ্ছি ওখানে আর একটা মূর্তি দেখতে চলে যাচ্ছি তো হচ্ছে যে গলি যেগুলো গলি আছে সেগুলো বাইকগুলো আমাদেরকে রাস্তাতেই রাখতে হচ্ছে আর তারপরে আমরা যাচ্ছি তো আমার হাজবেন্ডে মানে একদম ওর জামাটা পরে একদম ওকে ভালো লাগছে না ও নিজেকে মনে করছে সেই জন্য ওর মুখে হাসি নেই কিছু নেই তো বলছে দেখো না আমাকে খ্যাপার মতো লাগছে বলছি না না তোমাকে খ্যাপার মতো লাগছে না তুমি আমার একটা হ্যান্ডসামই হাজবেন্ড আর ক্যাপার মতো লাগবে কেন তো বলে এখানে চলে এলাম এখানের ঠাকুরটাও দেখব বলে চলে এলাম তো আমরা ভেবেছিলাম কালকে দেখতে পারবো না পারবো না ওই জন্য অনেকগুলোই ঠাকুর দেখলাম আর বেশ ভালো লাগলো আর আমরা বোধ হয় ওই আটটার সময় বেরিয়েছিলাম ঘরে ঢুকেছি বোধ ওই বারোটা নাগাদ তো এই মূর্তিটাও খুব সুন্দর আর সব মাকে মানে খুব বড়ো বড়ো মূর্তি করেছে সেটা আমি বারবার বলছি প্রত্যেকটা ঠাকুরের শুধু ওই বাজারের ঠাকুরটাই একটু ছোট মানে দেখলাম যেমন দেশে পাড়া গ্রামে করলে হয় সেই রকম আর তবে ভীষণ ভালো লেগেছে ভীষণ আমার তো খুব ভালো লেগেছে আর তারপরে এটাই বোধ আমাদের লাস ঠাকুর দেখা আর বোধহয় আমাদের আর কোথায় দেখিনি তো দেখতে থাকো ভিডিওটা দেখিয়েছি না দেখিনি আমি এখন মনে করতে পারছি না কারণ ভিডিওটা এডিটিং করতে করতে আমি হ্যাঁ হ্যাঁ দেখেছি আর একটা এটা কিন্তু খুব সুন্দর জানো একটা গুহার মধ্যে করেছে এটাকে মানে একটু খেটেছে এটাকে গর্ত করেছে গর্ত করে আবার প্যান্ডেলটাকে গর্ত করেছে মানে আমি ভাবলাম এই গর্তের মধ্যে ঢুকবো আমার হাজব্যান্ড বলছে চলো না সবাই তো ঢুকে বেরিয়ে আসছে আর আমরাও চলো তো এই লাইটিংগুলো আর এই পাশে না যেগুলো ঝুলছে এগুলো শাঁক ঝুলছে বড় বড় শাঁক ঝুলছে আর ওই মানে বটগাছের লগুলো ঝুলছে আর হচ্ছে যে মানে একটা পর্দা করা আছে সে পর্দার ওই পারে ঠাকুর আছে তো অনেকটাই ভেতরে যেতে হচ্ছে একটু একটু ভয়ও লাগছে কিন্তু আর এই দেখো তো হচ্ছে যে আমরা চলে এসেছি একদম দেখো পর্দাটা সরিয়ে দিয়ে আর যেরকম সেই মানে কি বলবো পাতালে যেই কালী মূর্তিগুলো হয় না সেই রকম করেছে আর খুব খুব সুন্দর লেগেছে ভীষণ সুন্দর লেগেছে এখানেও পুরোহিত চলে এসেছেন কারণ পুজো করার জন্য আর বললাম না বারোটা বাজতেই যাচ্ছে এবারে পুজো তো শুরু করতে হবে কারণ আবার সকাল হয়ে যায় এই কালী পুজো করতে করতে তো আমি আবার একটুখানি দেখালাম তোমার দিকে যে কতটা ভেতরে আমরা এসেছি একদম তো এখন আমি চলে এসেছি আমাদের পাড়ায় চলে এসেছি গলিতে চলে এসেছি আর এখানে ভয়েস দিচ্ছিলাম কিন্তু খুব জোরে জোরে গান চলছিল তো তো গানটা আসছিলো তার মধ্যে সেই জন্য তোমার দিকে গুড নাইট জানাচ্ছিলাম যে গুড তো তার মধ্যে হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম কারণ পাড়ার কালী পুজো যেহেতু হাজবেন্ডকে ডেকেছে ও একটু যাবে তো আমাকে বাড়িতে ছেড়ে দিল বললাম আমি একটু যাচ্ছি আমি বললাম হ্যাঁ যাচ্ছ বটে আমি কিন্তু বারবার কল করবো আর ভিডিও কলও করবো তুমি কারোর সাথে কথা বলছো নাকি বলছে পাগল নাকি আমি যে তো কী বল